সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো 9টা বাজে এখন, গরমে দেখেছো কেমন ঘেমে যাচ্ছে, আর শরীর পুরো জ্বলে যাচ্ছে, একটু শরীর সুস্থ লাগছে না। আর আমার ছেলের জ্বর এখনো পুরোপুরি সারেনি, এখনো জ্বর আসছিল। সকালে উঠে আমি আগে তাড়াতাড়ি করে ওরে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেখো শুয়ে দিয়েছি, ওর জ্বরটা কমুক। আর আমি তার জন্য আমি তাড়াতাড়ি করে, আর রাত্রি অনেক কেউ ভাত খায়নি, ছেলের শরীর খারাপ মানে কেউ খেতে পাচ্ছে না, সব ভাত ছিল। আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে এসে ওই ভাত কটা আমি একটু গরম জল জল দিয়ে গ্যাসে আবার ফুটিয়ে নিলাম, ওইটাই খাবো। অনেক ভাত, তিনজনে পুরো হয়ে আরো বেঁচে যাবে, ভাত খাওয়া যাবে। ওই জন্য করে আসলাম, ঘরটা পোছা লাগাবো, তার আগে ঘরটা ঝাড় দিয়ে পোছা লাগিয়ে নিই, জামা কাপড় কেচে দিই, দেখি কী কী করি, তোমরা সবাই দেখতে থাকো। আর দেখো 1 মিনিটের মধ্যে গরমে ঘেমে যাচ্ছে, আমার পেটের মধ্যে থেকে এত জ্বলে যাচ্ছে কি বলবো, পুরো শরীর থাকতে পারছে না ফ্যান ছাড়া। চলো দেখতে থাকো। জল যাচ্ছে না, এদিকে গেলে পুরো গঙ্গা যমুনা হয়ে যাচ্ছে নিচেতে। প্রচুর মানে গরম পড়েছে, কি বলবো তোমাদের, আমার জন্য বেশি গরম না, সকাল খাইলে তো বেশি গরম লাগছে। অনেকেই বলছে, কে জানি না ভাইটা বাঙালি বলছে, আমি একই ভিডিও কেটে কেটে দিচ্ছি না গো, একই নাইটে তুমি দেখতে পাচ্ছ, একই ভিডিও আমি কেটে কেটে দিচ্ছি না। ঘরটা ছাড়তে চলে আসি, ঘরটা পোছা দিলাম, ঘরটা পোছা লাগছে, বাসন মাসন রেখেছে, রান্না বান্না করে অনেক কাজের জন্য দেখতে কাজ করি।
Thank you.